আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না? সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের একটা ধুলা হইতাম আমি আরো দাম পাইতাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেও নাকি হাসান জামিল সাহেব হুজুরের আমল বেশি, এমন কাটসাট ভিডিও ইউটিউব ফেসবুকে ঘোরাঘুরি করছে। কিন্তু বন্ধুরা, প্রকৃতপক্ষে হাসান জামিল সাহেব হুজুর কি বলেছিল সেটি আপনারা দেখতে পাবেন, তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা হুজুরের সম্পূর্ণ বয়ানটি শুনে আসি। আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না? শুইনা হঠাৎ করে ঘাবড়ে গেছেন যে বেটার ইমানটা যাওয়ার বুদ্ধি করছে, তাই না? আমি আপনাদের শোনাই, আপনারা নিজেরাই ফতোয়া দিয়েন। তখন আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। কেন বলতেছি? সাইয়েদনা আবু বকর রোজা রাখছেন ফরজ রোজা জীবনে কয়টা? উনি পাইছেন কয় বছর রোজা ফরজ? কয় বছর পাইছেন রোজা ফরজ? দশ বছরের মতো। তো দশ বছরে তিরিশটা করে প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে দশ বছরে তিরিশটা করে কটা হয়েছে? কটা হয়েছে? আমার উপর তো রোজা ফরজ হয়েছে তিরিশ বছর রূপ নেই, কয় বছর রূপ নেই? তাহলে আমি কমপক্ষে কয়শো রোজা রাখছি? নয়শো, আরো বেশি, যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় পঁয়ত্রিশ বছর। প্রায় পঁয়ত্রিশ বছরে রোজা রাখছি কয়টা? এক হাজার পঞ্চাশটা। কত কত বলেন না আপনারা? এক হাজার পঞ্চাশটা ফরজ রোজা রাখছি। আবু বকর রাখছিলেন কয়টা? তাহলে রোজা বেশি কার? এমন কথা আরে কথা কন, আরে সাহস করে বলেন না, ভয় পান কেন আপনারা? গেলে আমি আনা যাবো, আপনারা ডরান কেন? রোজা বেশি কার? আবু বকরের না হাসান জামিলের? হাসান জামিলের। কাছে রোজা বাদ দিলাম, নামাজ লম, আবু বকরের ফরজ নামাজ আমার চেয়ে বেশি না। কেন? আরে আবু বকর নামাজ রে ফরজ পাইছে কয় বছর? পাঁচ অক্টের বেশি তো পড়তে পারে নাই নাকি? না পাঁচ অক্টের বেশি পড়ছে না? না, প্রতিদিন পাঁচ ওয়াক্তের বেশি তো পড়তে পারেন নাই। তো পাঁচ ওয়াক্ত করে নামাজ পড়লে আবু বকর যদি রোজারে ফরজ পায়া থাকেন কথার কথা দশ বছর, তো দশ বছর ফরজ, দশ বছর তো না একটু বেশি, পনেরো বছর ষোলো বছরের মতো, পনেরো ষোলো বছরে পাঁচ ওয়াক্ত করে নামাজ পড়লে আবু বকর যেই কয় ওয়াক্ত পড়ছেন ঠিক তার চেয়ে কমপক্ষে ডবল ফরজ নামাজ আমি হাসান জামিল পড়ছি। কারণ আমার তো পঁয়ত্রিশ বছর ফরজ, কথা বুঝতেছেন? আবু বকর তো আর নামাজ রে পঁয়ত্রিশ বছর ফরজ পান নাই পরবর্তীকালে। তাহলে এইবার কন্দতে এই ফতুয়া দেন, আমল এই নামাজ কার বেশি? আরে বলেন না, কার বেশি ফরজ? হজের কথা যদি বলেন আবু বকর করছেন দুইবার, হাসান জামিল কতবার করছে? একসময় গণতাম, এখন আর গণার সুযোগ পাই না, মানে বাদ দিয়া দিছি, গইনা কি করো? কতবার হজ করছি আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর। ওমরা করছি কতবার আল্লাহ জানে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। তাইলে আবু বকরের হজ বেশি না আমার হজ বেশি? আহা, ডরান কেন আপনারা? কার বেশি? হাসান জামিলের বেশি। সাপ লাগায়েন না, এনে হাসান জামিলই কন, কারণ মোকাবেলা হলো আবু বকর। মোকাবেলায় কে? এনে সাপ টাপ চলবো না। হজরত আবু বকরের হজ বেশি না হাসান জামিলের হজ বেশি? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওমরা বেশি না হাসান জামিলের ওমরা বেশি? তিলাওয়াত যদি ধরেন, কোরআনের তিলাওয়াত, তাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তিলাওয়াত আমার চেয়ে বেশি ছিল না। কেন তাও বুঝেন? কারণ আবু বকর গোটা কোরআনকে একসাথে পাই নাই, গোটা কোরআনকে একসাথে পাইতে পেতে দেরি লাগছে। কারণ আবু বকরের গোটা ইসলামের এই যে তেইশ বছর পঁচিশ বছরের জিন্দিগি, পঁচিশ বছরের ইসলামের যে জিন্দিগি আবু বকরের, এই গোটা জিন্দিগির তেইশ বছরে কোরআন আস্তে আস্তে নাজিল হয়েছে। আমি হাসান জামিল কথা বলতে পারি না যখন, তখন থেকেই আমার ঘরে গোটা কোরআনের তিলাওয়াত হয়। আবু বকর তিলাওয়াত শুদ্ধ করার জন্য মক্তবে পড়া লাগে নাই, নাজারা পড়া লাগে নাই, কায়দা পড়া লাগে নাই। আমি হাসান জামিল খালি নাজারা পড়ি নাই, আমার এক কঠিন কষ্টের দিন গেছে, আমি সতেরো পারা হেফজ করছিলাম। কত পারা? কিন্তু যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার অবস্থা ছিল নড়ে বড়ে। হ্যাঁ, তো পইড়া গেছি আরজাবাদ মাদ্রাসায়, তৎকালীন সময়ে সবচেয়ে ভালো হেফজখানা আরজাবাদ মাদ্রাসা, হাফেজ ফয়জুর রহমান সাহেব, এই যে এখন তাকরিমের যে ওস্তাদ হাফেজ মুর্তজা মাসুম, এই মুর্তজা মাসুমের যে নানা ছিলেন হাফেজ ফয়জুর রহমান, ওই হাফেজ ফয়জুর রহমান সাহেব, আরও বড় বড় আমার ওস্তাদ হাফেজ তাজুল ইসলাম সাহেব, ওনারা ছিলেন আরজাবাদ মাদ্রাসার হাফেজ। তা আব্বা যখন নিয়ে গেছেন আমার আরজাবাদ মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করানোর জন্যে, তা আমার ওস্তাদ
হযরত হাফেজ তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, হুজুর কয়েক বছর আগে ইন্তেকাল করছেন, হজরতের সামনে আমার আব্বা বসাইছেন, আব্বার সাথে হজরতের পরিচয় ছিল ছাত্র জমানাথিকা। তো হজরত বলতেছেন, এই একটু পড়ো তুমি। তো সুরা আমার মনে আছে, সুরা ওয়াকেয়ার থেকে শুরু করছি পড়া, হায় আদা মিষ্টার মতো পড়ার পর হুজুর হাসতে হাসতে শেষ, আর আব্বার কাছে আফসুস করে করে বলতেছে, আরে এত সুন্দর গলা, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু ভাই আরে এতদিন পড়াইছেন কই? আমি তো এখন বুড়া হয়ে গেছি, গলা ফাটা বাস হয়ে গেছে, বাচ্চা পিচ্ছি যখন ছিলাম তখন তো টনটুই না গলা, তেলাওয়াত কর কি বুঝছেন নি কথা, টানের জায়গায় টান নাই, অজাগায় টান, গুন্নার জায়গায় গুন্না নাই, অজাগায় গুন্না, কারণ জানি তো না, পড়ে গেছি আল্লাহর অস্তি মাশা আল্লাহ। তো হুজুর খুব আফসোস করছেন, আফসোস করে আব্বারে বলছেন, যা আপনি যদি কষ্ট না নেন আমি ওরে আবার শুরু করাইতে চাই। কয় পারা হেফজ করে গেছিলাম, কত পারা? সতেরো পারা হেফজ। আমি মারপেট থেকে হেফজ করিয়ে বেরিয়ে হয়ে গেছি না, এর জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক তেলাওয়াত করতে হয়েছে, আরে হিসাব দেন আমারে করতে হয়েছে। এরপর ও মাদ্রাসার ছাত্র শোনো, কষ্টের জিন্দগি, আমি আবার নাজারা শুরু করছি, নাজারা নাজারা দেখা দেখা পড়া ঠিক করা শুরু করছি, হেফজ ওই সতেরো পারা সব বাদ, আবার নাজারা পইরা আবার কোরআনের শুরু থেকে হেফজ করা শুরু করছি, এরপরে আবার হাফেজ হয়েছি। তাইলে আমার তেলাওয়াত কত বেশি হয়েছে বলেন? আচ্ছা শেষ হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানায় এইভাবে এখন যে পদ্ধতিতে কোরআন আল করিমের তেলাওয়াত হয় তারাবিতে, খতম তারাবি, হযরত আবু বকরের সময় এইভাবে হইতো না, এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সাহাবায়ে কেরামের এজমার মাধ্যমে শুরু হয়েছে, আবু বকরের জমানায় তো ছিল না। কাজী আবু বকর গোটা কোরআন তারাবিতে শোনাইছেন, আর ওই শোনানোর জন্য সারাদিন ঘষাঘষি করছেন বয়া বয়া, এটা তো হয় নাই। হাসান জামিল, আমি তো ২৫ বছর ২০ বছরের কাছাকাছি হবে, হ্যাঁ ২০ বছর বা ১৬ ১৭ বছর এর কম না, একা একা তারাবি পড়াইছি, কোলাবানে এখন তো তিনজনে মিল্লা পড়ায়, আমি একা একা তারাবি পড়াইছি, একজন খালি পেছন থেকে শুনতেন, এই একা একা গোটা কোরআন শোনাইছি, এর জন্য আমার কত তেলাওয়াত করতে হয়েছে, আজও পর্যন্ত তারাবি পড়াইতেছি, গত বছরও পড়াইছি, সাথে আমার ছেলেও এখন পড়াইতেছে আমার সাথে, তার মানে আমার তারাবির বয়স কত যে আমার ছেলেও এখন পড়ায়, এই যে এত বছর তারাবি পড়াইছি, আবু বকর কি এই সুযোগ পাইছেন কোনাপাড়া পাইছেন? তো এইবার কন্ত দেহি না ডরাইয়া তেলাওয়াত বেশি কার? আবু বকরের না হাসান জামিল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত বেশি না হাসান জামিলের তেলাওয়াত? এইভাবে একটা একটা করে আমল যদি ধরেন তো দেখা যাবে আবু বকরের সিরিয়াল অনেক পিছনে আমার চেয়ে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু হাসান জামিলের হৃদয়ের কথা হচ্ছে, আহারে এত আমলওয়ালা হাসান জামিল না হইয়া যদি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের একটা ধুলা হইতাম আমি আরো দাম পাইতাম, এত বড় হাসান জামিল না হইয়া আবু বকরের জুতার ধুলা হইলেও আমি নিজের আর বেশি ইজ্জত পালাম না। কোথায় আবু বকর, কোথায় হাসান জামিল? এই যে আবু বকর এত দামি হইছেন আমল বেশির কারণে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ওঠা বসা সোহবতের কারণে, নবী আলাইহি সালামের দোয়ার কারণে, নবী আলাইহি সালাতু ওয়াসাল্লামের জন্য ত্যাগ স্বীকারের কারণে, ঈমান যা ছিল পাক্কা ছিল, তাকওয়া যা ছিল পাক্কা ছিল, ঈমান আনছেন তো গুনাহ করেন নাই, এই মানুষ হচ্ছেন আবু বকর। দোস্ত মোহতারাম, বলতেছিলাম বন্ধুরা, যে সমস্ত ব্যক্তির এই সমস্ত বন্ধুরা যে সমস্ত ব্যক্তিরা এই কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।